র‍্যাব 11 আরসিপিসি 2 কুমিল্লার অভিযানের সদর দক্ষিণ এলাকা হতে 9330 পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লা অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর দুপুর পৌনে 2টায় বিষয়টি নিশ্চিত করেন। বুধবার দিবাগত রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 9330 পিস ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার পাগলি বিল গ্রামের আবুল হাশিমের ছেলে মোহাম্মদ নুরুল আমিন, কক্সবাজার জেলার টেকনাফ থানার কচ্চপিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আইয়ুব। আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।